তাহলে চলো আজকের ক্লাসে আমরা শুরু করব ডি এবং এফ ব্লক সম্বন্ধে। দেখো এই ডি এন্ড এফ ব্লক চ্যাপ্টারটা কিন্তু খুবই সহজ এবং এই চ্যাপ্টারটি থেকে প্রতিবার তোমার দু তিনটা করে নিট পরীক্ষায় কোশ্চেন আসছে, তার মানে এই চ্যাপ্টারটা কিন্তু একদম খুবই সহজ এবং তোমার খুব বেশি সময় লাগবে না চ্যাপ্টারটা কভার করতে। তুমি যদি একটু মনোযোগ সহকারে তুমি যদি একদিন সময় দাও চ্যাপ্টারটাকে, এক থেকে দুদিন যদি সময় দাও, তুমি যদি আগে পড়ে থাকো চ্যাপ্টারটা তাহলে তোমার কম সময় লাগবে এবং তুমি যদি একদমই না পড়ে থাকো তবে তুমি যদি ম্যাক্সিমাম যদি দুদিন সময় বের করতে পারো তাহলে কিন্তু তোমার কাছে এই চ্যাপ্টারটা একদম সহজ এবং তুমি এই চ্যাপ্টার থেকে তোমার দুই থেকে তিনটা কোশ্চেন একদম পকেটে করে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, তো সেই জন্য বলছি চ্যাপ্টারটা খুব মনোযোগ সহকারে পড়ো এবং দেখো চ্যাপ্টারটা যখন পড়বে পড়ার সময় তোমাকে বলি যে চ্যাপ্টারটা কিন্তু এখানে প্রত্যেকটা লাইন বাই লাইন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবার তোমার কাছে যে বইটা আছে তুমি সেই বইটাই ফলো করবে এবং তোমার কাছে যদি এনসিইআরটির বই থাকে তাহলে এনসিইআরটির লাইন বাই লাইন তুমি পড়বে আর কি। আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য ইনঅর্গানিক বিশেষ করে আমি দেখেছি যে তোমার পিভিআর সেরে যে কোশ্চেনগুলো এনসিইআরটির বইয়ের প্রতিটা লাইন মানে লাইন থেকে কোশ্চেন হয়, মানে তুমি যদি এনসিইআরটি বইটা খুব ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমার পুরো পার্টটা কভার হয়ে যাবে। ঠিক আছে, আমি চেষ্টা করছি যে পুরো এনসিইআরটি বইটাকে কভার করে এবং তোমাদের কাছে যে বাংলা বইগুলো আছে সেই বাংলা বইটাকে আমি ধরে 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 করিয়ে দিচ্ছি যাতে তোমাদের কাছে কোনো রকম প্রবলেম না হয়, মানে কোনো রকম বাইরে থেকে কোশ্চেনের জন্য না হলেও মানে বাইরে থেকে কোশ্চেন হলেও তুমি যেন পারো সেই জন্য আমি একদম পুরোটাকে কভার করিয়ে দিচ্ছি। দেখো এবার প্রথমে আমরা হচ্ছে গিয়ে ডি ব্লকের যে ভূমিকা, দেখো ভূমিকা তেমন কিছু এখানে দরকার নেই, সেগুলো পড়বে না তুমি, ডাইরেক্ট আমরা যেটা চলে আসব যে প্রথম যে জায়গাটা আমাদের খুবই প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে ডি ব্লক এবং এ ব্লক এদের যে সাধারণ ইলেকট্রন বিন্যাস বা যেটাকে আমরা কমন ইলেকট্রন ইলেকট্রনিক কনফিগারেশন সেটা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দেখো ডি ব্লকের ক্ষেত্রে আমরা কি করবো, না ডি ব্লক কাকে বলে যদি বলা হয় যে ডি ব্লক কাকে বলবো, না এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, না যাদের ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে যে ইলেকট্রন পূর্তির সময় শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তো তাদেরকে আমরা ডি ব্লক এলিমেন্ট বলি এবং যাদের ক্ষেত্রে ইলেকট্রন পূর্তির সময় শেষ ইলেকট্রনটি তোমার এফ অরবিটালের মধ্যে প্রবেশ করবে তাদেরকে আমরা এফ ব্লক এলিমেন্ট বলি। তো ডি ব্লকের ক্ষেত্রে কি হয় ইলেকট্রন বিন্যাসটা, দেখো এন মাইনাস ওয়ান ডি আর এন এস টু। হ্যাঁ দেখো এন এস টু ব্যাপারটা আমি বলছি আমি কিরকম হচ্ছে যে এখান থেকে তোমার এন মাইনাস ওয়ান ডি এদের এক থেকে দশটা, কারণ আমরা ডিতে জানি ম্যাক্সিমাম দশটা ইলেকট্রন থাকতে পারে তাই জন্য এদের ডিতে এক থেকে দশটা ইলেকট্রন থাকবে এবং এস এ তোমার এক থেকে দুটো ইলেকট্রন থাকতে পারে। দেখো এখানে তোমার এস এর যে কনফিগারেশন সেটা কোনো বইতে তোমার জিরো থেকে টুও দেওয়া থাকতে পারে এবং কেন সেটা দেওয়া আছে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি একটু পরেই যখন ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে আলোচনা করবো তখন আমি ভালো ডিটেলস বলে দেবো। যেহেতু এনসিইআরটির বইতে তোমার হচ্ছে কি এই এটাই দেওয়া আছে তাই জন্য এটাকে আমরা দেখবো ভালো করে বা এটাকেই আমরা প্রেফারেন্স দেব আর কি। তো বা কোনো বইতে যেমন তোমার বাংলা সাতরা বইটাতে তোমার এখানে জিরো থেকে টু করা আছে। তো যাই হোক তুমি এখানে দেখো যে এন মাইনাস ওয়ান ডি ওয়ান টু টেন, ঠিক আছে মানে এক থেকে দশটা ইলেকট্রন মানে শেষ যে এস অরবিটালটা আছে তার আগের কক্ষপথে মানে আগের অরবিটালটাতে তোমার কি আছে না এক থেকে দশটা ইলেকট্রন থাকবে এবং শেষটাতে তোমার এক থেকে দুটো থাকবে, এটা একদম রেডি হয়ে গেছে একদম পারবে। ঠিক আছে তাহলে নেক্সট আমরা এফ এ চলে আসি। দেখো এফ এর হচ্ছে কি হয় না এফ এর ক্ষেত্রে আমাদের এন মাইনাস টু, ঠিক আছে এন মাইনাস টু এফ এফ যেহেতু এফ এ তাহলে এফ এ এক থেকে চোদ্দটা ইলেকট্রন থাকবে। তারপর হচ্ছে কি এন মাইনাস ওয়ান হচ্ছে কি তোমার ডি, ঠিক আছে এবং এন এস টু এদের এন এস এ টু থাকে আর এখানে জিরো থেকে একটা, মানে কোনো কোনো মৌলের ক্ষেত্রে তোমার ডিতে একটা ইলেকট্রন থাকে আবার কারো কারো ক্ষেত্রে থাকে না আর কি। ঠিক আছে তাহলে কি বললাম ইলেকট্রন বিন্যাস কি হবে এক থেকে চোদ্দ, এফ এ থাকবে তোমার এক থেকে চোদ্দটা আর জিরো থেকে একটা, ডিতে থাকবে জিরো থেকে একটা আর এটা হচ্ছে কি তোমার এন এস এ শেষ হলে সবসময় দুটো থাকবে আর ডির ক্ষেত্রে কি বললাম এক থেকে দুটো থাকবে আর হচ্ছে কি তোমার মানে এস এ এক থেকে দুটো থাকবে আর ডিতে এক থেকে দশটা থাকবে। ঠিক আছে এটুকু একদম পুরো রেডি, এই দুটো কিন্তু কমন ইলেকট্রন বিন্যাস কিন্তু একদম রেডি করে নাও, এটা কিন্তু আমাদের খুব কাজে লাগবে। ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট জায়গায় চলে আসি, দেখো একটু এফ ব্লক সম্বন্ধে, যেহেতু এফ ব্লক আমরা এই চ্যাপ্টারটাকে আমরা দুটো পার্টে ভাগ করবো কারণ একটা ক্লাসে করলে তোমার অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য আমরা দুটো পার্টে ভাগ করছি। তো নেক্সট ক্লাসে আমরা এই এফ ব্লক সম্বন্ধে পুরো ডিটেলসে পড়বো এবং তা আমি এখান থেকে একটু একটু হিংস দিয়ে রাখি যে দেখো এখানে তুমি যদি এন এর মানটা, এন এর মান তোমার হচ্ছে কি একটা ফোর
n এর মান তোমার বসাতে পারো 6 বসাতে পারো আর n এর মান তুমি হচ্ছে গিয়ে ঠিক n এর মান তুমি 7 বসাতে পারো ঠিক আছে n এর মান তুমি যদি 6 বসাও তাহলে তোমার এখানে 4 আসবে তো কি 4f চলে আসবে তো 4f মানে সেটা হচ্ছে ল্যান্থেনাইট মৌলগুলোকে বোঝাবে আর যদি সেটা হচ্ছে কি তোমার 5f হয় তাহলে সেটাকে অ্যাক্টিনাইট মৌলগুলোকে বোঝাবে ঠিক আছে যদি n এর মান 6 হয় তাহলে সেটা হবে ল্যান্থেনাইট মৌল এবং n এর মান যদি 7 হয় তাহলে সেটা হবে অ্যাক্টিনাইট মৌল এটুকু ক্লিয়ার ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস একটু বলে দিই যে ল্যান্থেনাইট যে মৌলগুলো আছে ঠিক আছে অ্যাক্টিনাইট যে মৌলগুলো আছে ল্যান্থেনাইট মৌল শুরু হয় তোমার হচ্ছে গিয়ে কত না তোমার ওই ল্যান্থানামের পরে অর্থাৎ কি ল্যান্থানামের অ্যাটমিক নাম্বার 57 58 থেকে শুরু করে এটা হয় তোমার 71 পর্যন্ত এবং হচ্ছে তোমার অ্যাক্টিনাইট যে মৌলগুলো আছে সেই অ্যাক্টিনাইট মৌল এটা যেমন তোমার হচ্ছে সেরিয়াম থেকে শুরু করে তোমার হচ্ছে লুটেশিয়াম পর্যন্ত হয় তোমার তোমার ল্যান্থেনাইট মৌল এবং অ্যাক্টিনাইট মৌল যেটা হচ্ছে তোমার হয় হচ্ছে 90 থেকে 100 থেকে 103 পর্যন্ত হয় যেটা হচ্ছে কি তোমার এই 90 যেটা হচ্ছে থোরিয়াম থোরিয়াম থেকে শুরু করে তোমার হচ্ছে কি লুটেশিয়াম সরি লরেন্সিয়াম লরেন্সিয়াম পর্যন্ত তোমার হচ্ছে গিয়ে অ্যাক্টিনাইট মৌলগুলো হয় ঠিক আছে মনে থাকবে তাহলে কত থেকে কত বললাম বললাম যে সেরিয়াম সেরিয়ামের 58 থেকে 71 পর্যন্ত হয় ল্যান্থেনাইট মৌল আর অ্যাক্টিনাইট মৌল কি হয় না তোমার হচ্ছে গিয়ে 90 থেকে তোমার হচ্ছে গিয়ে 103 মানে 103 যেটা হচ্ছে লরেন্সিয়াম লরেন্সিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 103 এটা হয় তোমার অ্যাক্টিনাইট মৌল এটা সম্বন্ধে ডিটেইলস আমরা পরের দিন আমরা দেখব চলে আসি ডি ব্লকে তো ডি ব্লকের মধ্যে তোমার হচ্ছে ডি ব্লক কাকে বলে সেটা তোমরা বুঝে গেছি ডি ব্লকের সাধারণ একটা মিনাস তোমরা বুঝে গেছি এবার এখান থেকে দেখো আমাদের যে ডি ব্লক যে এলিমেন্ট আছে টোটাল চারটি ডি পর্যায় আছে মানে ডি মানে পর্যায়গত মৌল আছে তো ডি ব্লক কোনটাকে বলে দেখো আমাদের যদি পিরিয়ডিক টেবিলটা খুব ভালো করে দেখি তো পিরিয়ডিক টেবিলটা আমরা দেখি এরকম একটা বক্স সেটআপের মতো তাই না এই যে এরকম থাকে এই থাকে এবং এখান থেকে নিচে তোমার এই আলাদা করে আমাদের দুটো এইভাবে লেখা থাকে দুটো পর্যায় এখানে দেওয়া থাকে যাই হোক দেখো এখান থেকে দেখো এই যে এই গ্রুপটা প্রথমে এই যেখানে দুটো গ্রুপ থাকে এই দুটো গ্রুপকে আমরা কি বলি এস ব্লক বলি তাই তো এই দুটো গ্রুপে আমরা এস ব্লক বলি আর এখানে তোমার ছটা গ্রুপ থাকে না এখান থেকে তো ছটা যেমন আমরা পড়েছিলাম এই যে একদম 13 থেকে শুরু করে তোমার কত পর্যন্ত না 18 পর্যন্ত ছটা গ্রুপ থাকে এটাকে আমরা পি ব্লক বলেছিলাম ঠিক আছে এই পি ব্লক সম্বন্ধে আমাদের পড়া হয়ে গেছে পি ব্লক সম্বন্ধে পড়েছি এবার মাঝখানে দেখো এখান থেকে এটা 1 আর 2 নম্বর গ্রুপ হচ্ছে তোমার এস ব্লক আর 13 থেকে 18 পর্যন্ত পি ব্লক আর মাঝখানে যে তোমার থাকলো 3 থেকে শুরু করে এই 12 পর্যন্ত এইটাকে আমরা বলছি ডি ব্লক বলবো ঠিক আছে এই জায়গাটাকে আমরা বলবো কি ডি ডি ব্লক বলবো একদম ক্লিয়ার 3 নম্বর গ্রুপ থেকে শুরু করে 12 নম্বর গ্রুপ পর্যন্ত এই যে 10টা গ্রুপ আছে 10টা গ্রুপকে আমরা ডি ব্লক মৌল বলবো আচ্ছা এবার এই ডি ব্লক মৌল তাহলে কি টোটাল 10টা তোমার গ্রুপ আছে হচ্ছে ডি ব্লকের মধ্যে এবং পর্যায় তুমি যদি দেখো তো এখানে 4টা পর্যায় আছে ঠিক আছে 4টা পর্যায় আছে যেটা হচ্ছে কি প্রথম যে পর্যায়টা আমরা পড়বে সেটা হচ্ছে কি তোমার কোথায় পড়বে না এটা হচ্ছে তোমার এদেরকে আমরা থ্রিডি সারি মৌল বলবো ঠিক আছে থ্রিডি সারি মৌল বলবো এবং এটা চতুর্থ পর্যায়ে পড়ে আর কি যে এই যে চতুর্থ পর্যায়টা হচ্ছে 4 নম্বর পর্যায় তারপরে যেটা আছে 5 নম্বর পর্যায়ে তারপরে আছে 6 নম্বর পর্যায়ে এবং 7 নম্বর পর্যায়ে টোটাল 4টা পর্যায় আছে তো 3D সারি যে মৌলটা সেটা হচ্ছে 4 নম্বর পর্যায়ের পরে তারপরে 5D সারি যে মৌলটা সেটা 5 নম্বর পর্যায়ে পড়ে এবং যদি তোমার 6D সারি যেটা আছে সরি এখান থেকে কি বললাম 3D সারিটা হচ্ছে 4 নম্বর পর্যায়ে পড়ে 4D সারিটা তোমার হচ্ছে 5 নম্বরে পড়বে 5D সারিটা তোমার 6 নম্বর পর্যায়ে পড়বে এবং 6D সারিটা তোমার 7 নম্বর পর্যায়ে পড়বে এবং এখান থেকে আমরা 7 নম্বর পর্যায়েটা অত ভালো করে আমাদের পড়ার দরকার নেই আমাদের 4 5 6 এই তিনটা সারিকে আমাদের খুব ভালো করে পড়তে হবে এবং কোন কোন গ্রুপে কোন মৌলগুলো আছে সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে তাহলে কিন্তু আমাদের অনেক কোশ্চেন করতে সুবিধা হবে এক্ষুনি তোমাদেরকে আমি কিভাবে মনে করতে হবে সেটাও বলে দিচ্ছি ঠিক আছে এটুকু রেডি কিনা তুমি আগে দেখো তাহলে এখান থেকে আমরা কি কি গুরুত্বপূর্ণ জিনিস পড়লাম একটা পড়লাম হচ্ছে তোমার ডি ব্লকের সাধারণ টার্মিনাসটা খুবই গুরুত্বপূর্ণ আর এ ব্লকের সাধারণ টার্মিনাসটা বললাম সেটা গুরুত্বপূর্ণ এ ব্লক থেকে আমি কয়েকটা কথা বললাম কি যে এন এর মান যদি তুমি এখানে 6 বসাও তাহলে সেটা হয়ে যাবে তোমার হচ্ছে ল্যান্থেনাইট মৌল ওই সেরিয়াম থেকে শুরু করে লুটেশিয়াম পর্যন্ত 58 থেকে 71 পর্যন্ত হয় আর অ্যাক্টিনাইট মৌল যেটা হচ্ছে 90 থেকে শুরু করে 103 পর্যন্ত হয় যেটা থোরিয়াম থেকে শুরু করে লরেন্সিয়াম পর্যন্ত ঠিক আছে এটুকু আমি বললাম এবার আমি এখান থেকে চলে আসলাম যে এস ব্লক কাকে বলে বি ব্লক কাকে বলে সেটা তো আমরা জানি এবার এখান থেকে ডি ব্লক বললাম আমি হচ্ছে 3 নম্বর গ্রুপ থেকে শুরু করে 12 নম্বর গ্রুপ পর্যন্ত এটা হচ্ছে তোমার ডি ব্লক মৌল এবং এ ব্লক যেটা আছে দেখো এ ব্লকটা তোমার এখান থেকে কোন কোথায় পড়ে না এ ব্লকটা তোমার এখান থেকে এই 3 নম্বর গ্রুপটার মধ্যে ঠিক আছে এই যে এ ব্লকটা আছে এই এ ব্লকটা পুরোটা হচ্ছে 3 নম্বর গ্রুপের মৌল এরা কি বললাম এরা হচ্ছে 3 নম্বর গ্রুপের মৌল এবং এখান থেকে তোমার হচ্ছে কি 3 নম্বর গ্রুপ মানে কি দেখো 3 নম্বর গ্রুপের মৌল তাহলে এই এ ব্লকের যে মৌলগুলো আছে এ ব্লকগুলো কোথায় আছে আছে 3 নম্বর গ্রুপ মানে এদের যদি গ্রুপ হয় গ্রুপ সংখ্যা কত গ্রুপ সংখ্যা হচ্ছে কি 3 এবং পর্যায় কত আছে ল্যান্থেনাইট মৌলের পর্যায়
ল্যান্থানাইট হচ্ছে পর্যায় কোনটা হবে? ল্যান্থানাইট মৌলের পর্যায় হচ্ছে কি তোমার, দেখো এটা হচ্ছে চার, এটা পাঁচ, ছয় নম্বর, ছয় নম্বর হচ্ছে কি ল্যান্থানাইট মৌল, আর তোমার অ্যাক্টিনাইট মৌল, অ্যাক্টিনাইট মৌল হচ্ছে কি সাত নম্বর পর্যায়ের মৌল। ঠিক আছে, এটুকু আমরা পরের দিন এগুলো সম্বন্ধে আলোচনা করব আবার ভালো করে। আচ্ছা চলো নেক্সট চলে আসি আমরা। তো আমরা এখন ডি ব্লকের যে কোন গ্রুপে কোন মৌলগুলো আছে সেটা সম্বন্ধে রেডি করবো এবং কোন পর্যায়ে কে আছে সেগুলো সম্বন্ধে কিন্তু আমরা রেডি করবো। দেখো এটা রেডি করতে গেলে অর্থাৎ কি আমাদের তিন নম্বর গ্রুপ থেকে বারো নম্বর গ্রুপ পর্যন্ত যদি পুরোপুরি রেডি করতে হয় তাহলে তো আমি তোমাদেরকে বলে দিয়েছি যে ওই একুশ থেকে তিরিশ পর্যন্ত অ্যাটমিক নাম্বার গুলো এবং মৌলগুলোকে মনে রাখার বুদ্ধি তো তোমাদের প্রত্যেকেই জানো। সেই বুদ্ধিটা কি বলো একবার মনে করে দেখো, যে সোনু তেরি ভি কারমে ফিরসে কই না কই জায়গি। ঠিক আছে, এটা আমি আলাদা করে লিখছি না, আমরা আশা করলাম তোমরা প্রত্যেকেই জানো যে এটার এটার সিগনিফিকেন্সটা কি। তো যাই হোক, তাও আমি তোমাদেরকে আরেকবার মনে করে দিচ্ছি যে সোনু ফর স্ক্যান্ডিয়াম, তেরি ফর টাইটেনিয়াম, ভি ফর ভ্যানাডিয়াম, তাহলে সোনু তেরি ভি, কার ফর ক্রোমিয়াম, তারপরে কার মে, মে ফর ম্যাঙ্গানিজ, কার মে ফিরসে, ফিরসে ফর হচ্ছে গিয়ে এফি, ফিরসে কই প্রথম কই দিয়ে কোবাল্ট, না ফর নিকেল, তারপর আবার কই আছে কই না কই মানে কপার, জায়গি ফর হচ্ছে গিয়ে জিঙ্ক। ঠিক আছে, এই যে দশটা এলিমেন্ট দশটা গ্রুপের মৌল, এটা এটা হচ্ছে তিন নম্বর, এটা তিন নম্বর গ্রুপ, এটা হচ্ছে চার নম্বর, এটা পাঁচ নম্বর, এটা ছয় নম্বর, সাত নম্বর, আট, নয়, দশ, এগারো, বারো, এই টোটাল হচ্ছে গিয়ে তিন থেকে বারো নম্বর গ্রুপের প্রথম প্রথম মৌলগুলো আর কি। ঠিক আছে, এটা হচ্ছে চার নম্বর পর্যায়ের মৌল, ফোর্থ পিরিয়ডের মৌল এগুলো। ঠিক আছে, এবং এদেরকে কি বলবো আমরা, যেহেতু এদের যখন আমরা ইলেকট্রন বিন্যাস করবো, দেখবো ইলেকট্রন বিন্যাস করার সময় এদের থ্রি ডিতে যেহেতু ইলেকট্রন থাকে তাই জন্য এদেরকে থ্রি ডি সারির মৌল বলা হয়। ঠিক আছে, এদেরকে আমরা কি কোন সারির মৌল বলবো না, থ্রি ডি সারির মৌল বলবো। দেখো থ্রি ডি সারির মৌল মৌলের মধ্যে এরপরে যদি বলা হয় এই গ্রুপ ওয়াইজ আমাদেরকে একটু মনে রাখতে হবে কোন গ্রুপে কোন মৌল আছে। ঠিক আছে, গ্রুপ ওয়াইজ আমি একটু দেখো এখনই বলছি, তোমরা এটা এখনই রেডি করে নিতে পারবে যে প্রথম যে গ্রুপ তিন নম্বর যে গ্রুপটা আছে তিন নম্বর গ্রুপের মধ্যে কে কে আছে, স্ক্যান্ডিয়াম, তারপরে আছে তোমার স্ক্যান্ডিয়ামের পরে তোমার আছে হচ্ছে কি তোমার ইট্রিয়াম। ঠিক আছে, স্ক্যান্ডিয়ামের পরে আছে ইট্রিয়াম, তারপরে আছে ল্যান্থানাম। ঠিক আছে, কি বললাম, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, বুঝতে গেছে, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, রেডি। আচ্ছা, টাইটেনিয়ামের পরে কি আছে, টাইটেনিয়াম, তারপরে হচ্ছে জিরকোনিয়াম, জেডার, হফনিয়াম, ঠিক আছে, এইচএফ, টাইটেনিয়াম, জিরকোনিয়াম, হফনিয়াম, এই দুটো নাম ভালো করে মুখস্থ করে নাও, খুব কাজে লাগবে আমাদের ল্যান্থানাইট কন্ট্রাকশন যখন আমরা পড়বো তখন এটা আমাদের খুব কাজে লাগবে। জিরকোনিয়াম, হফনিয়াম মানে জিরকোনিয়ামের ঘরে যে হফনিয়াম আছে এটা কিন্তু খুব কাজে লাগবে। টাইটেনিয়াম, জিরকোনিয়াম, হফনিয়াম, রেডি হয়ে গেছে। ভ্যানাডিয়াম, নিওবিয়াম, এনবি, আর হচ্ছে ট্যান্টালাম, টিএ, ভ্যানাডিয়াম, নিওবিয়াম, ট্যান্টালাম, ভ্যানাডিয়াম, নিওবিয়াম, ট্যান্টালাম। ঠিক আছে, ক্রোমিয়াম, ক্রোমিয়ামের পরে কি আছে, ক্রোমিয়াম, মলিবডেনাম, টাংস্টেন। ঠিক আছে, ক্রোমিয়াম, মলিবডেনাম, টাংস্টেন। আচ্ছা, ম্যাঙ্গানিজ হয়ে গেছে, ম্যাঙ্গানিজ, টেকনেশিয়াম, রিহেনিয়াম। ঠিক আছে, ম্যাঙ্গানিজ, টেকনেশিয়াম, রিহেনিয়াম, ম্যাঙ্গানিজ, টেকনেশিয়াম, রিহেনিয়াম। আচ্ছা, আয়রন, রুথিনিয়াম, আর ইউ, রুথিনিয়াম, অসমিয়াম। ঠিক আছে, তাহলে কি বললাম, আয়রন, রুথিনিয়াম, অসমিয়াম। তারপরে আছে কোবাল্টের ঘরে কোবাল্ট, রোডিয়াম, ঠিক আছে, কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম, কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম, কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম, রোডিয়াম হচ্ছে আর এইচ, কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম, নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম, নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম, কপার, সিলভার, গোল্ড, ঠিক আছে, কপার, সিলভার, গোল্ড, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, এটা সবাই একটু রেডি করে নাও। এটা হচ্ছে ফোর্থ পিরিয়ড, এটা হচ্ছে ফিফথ পিরিয়ড, এটা হচ্ছে সিক্সথ পিরিয়ড। ঠিক আছে, এই টোটাল হচ্ছে কি তোমার তিনটা পর্যায়ে আমাদের প্রয়োজন পড়বে। এখানে আরেকটা পিরিয়ড আছে যেটা আমাদের অতটা প্রয়োজন পড়ে না, তার জন্য আমি আলাদা করে নিচ্ছি না, যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আগে তোমরা রেডি করো। ঠিক আছে, তাহলে তিন নম্বর গ্রুপে কে আছে, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, চার নম্বর গ্রুপে কে আছে, টাইটেনিয়াম, জিরকোনিয়াম, হফনিয়াম, তারপর পাঁচ নম্বর গ্রুপে ভ্যানাডিয়াম, নিওবিয়াম, ট্যান্টালাম, ক্রোমিয়াম, মলিবডেনাম, টাংস্টেন, ম্যাঙ্গানিজ, টেকনেশিয়াম, রিহেনিয়াম, আয়রন, রুথিনিয়াম, অসমিয়াম, কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম, নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম, কপার, সিলভার, গোল্ড, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, রেডি। আচ্ছা, এরপরে জায়গাটাতে আসো, দেখো এরপরে আমাদের যেটা কাজে লাগবে, তাহলে কে কোন পর্যায়ে আছে, কে কোন গ্রুপ আছে সেটা তোমাদের তাহলে মুখস্থ হয়ে গেছে, এটা তোমরা বলতে পারবো। ঠিক আছে, এটুকু যদি তোমাদের রেডি থাকে তাহলে তুমি কিন্তু যে কোনো মুহূর্তে বলতে পারবে যে কে কোন গ্রুপে আছে, এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা হবে না, এই জন্য বলছি এটুকু মুখস্থ করে নাও। আচ্ছা, এরপরে আসি আমরা, দেখো এদের ইলেকট্রন বিন্যাসগুলো কিন্তু আমাদের কাছে খুব খুব গুরুত্বপূর্ণ, আমরা এরপরে যেটাতে আসবো এদের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাসগুলো কিন্তু খুব খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা ম্যাক্সিমাম কোশ্চিন অ্যান্সার করে ফেলতে পারবো, তাই জন্য ইলেকট্রন বিন্যাসটা কিন্তু ভালো করে খেয়াল করবে। দেখো
প্রথমেই বলে নিই যে এখানে কয়েকটা মোলের এক্সেপশন ইলেকট্রন বিন্যাস আছে, সেটা আমি একটু পরে আসছি। প্রথমে ইলেকট্রন বিন্যাসটি কিভাবে করতে হয় সেটাকে বলে নিই। দেখো মনে রাখবে আমাদের প্রথমে যে প্রথম যে এটা থ্রি ডি সারির মৌল, এদেরকে আমরা থ্রি ডি সারির মৌল বলবো, এটাকে ফোর ডি সারি, এটাকে ফাইভ ডি সারি, যেহেতু থ্রি ডিতে ইলেকট্রন থাকে তাদেরকে থ্রি ডি সারি বলবো। প্রথমে থ্রি ডি সারির মৌলগুলো ইলেকট্রন বিন্যাস করে নিই, তারপরে এদের যা হবে প্রথম সারির যা ইলেকট্রন বিন্যাস হবে পরপর সবারই একই ইলেকট্রন বিন্যাস হবে, দু একটা এক্সেপশন ছাড়া। ঠিক আছে, তাহলে দেখো তাহলে আমি প্রথমে যদি বলি স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে স্ক্যান্ডিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করি তার জন্য আমি বুদ্ধি বলে দিয়েছি, তাই তো একুশ আছে, একুশের ইলেকট্রন বিন্যাস কি হবে বলো তো? এটা তো আমরা জানি যে সামনে আমাদের শুধুমাত্র শেষ কক্ষতে ইলেকট্রন বিন্যাসটাই প্রয়োজন পড়ে, আগে কে আছে সেটা প্রয়োজন পড়ে না, আগেরটা প্রয়োজন পড়ে না, মানে ওয়ান ইস্টু টু ইস্টু করে পড়া দরকার। এটুকু জাস্ট মনে রাখো যে এটা থ্রি ডি সারির মৌল, তাহলে থ্রি ডিতে ইলেকট্রন থাকবে আর ফোর এসে ইলেকট্রন থাকবে। ঠিক আছে, আচ্ছা তাই আমি কি বললাম, এই যে এখানে যে অ্যাটমিক নাম্বারটা আছে সেটাকে জাস্ট উল্টো করে লিখে দাও এখানে, তাহলে উল্টো করে যদি লিখে দিই তাহলে এখানে প্রথমে এক আসবে, তারপরে দুই আসবে, অর্থাৎ কি স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে থ্রি ডি ওয়ান ফোর এস টু। রেডি? আচ্ছা একই রকম ভাবে তোমার যদি আমি বলি টাইটেনিয়াম, টাইটেনিয়ামের অ্যাটমিক নাম্বার কত? বাইশ, তাহলে বাইশের অ্যাটমিক বাইশের ইলেকট্রন বিন্যাস করে নিতে পারবে, তাহলে কি হবে বলো? থ্রি ডি টু ফোর এস টু, এটুকু রেডি। তারপরে টাইটেনিয়ামের পরে কি আসে? টাইটেনিয়ামের পরে তোমার ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়ামের তেইশ, তাহলে কত হবে? থ্রি ডি থ্রি ফোর এস টু। এবার চলতে থাকবে এখানে ক্রোমিয়াম আর এই গ্রুপের মধ্যে, এই পর্যায়টার মধ্যে তোমার ক্রোমিয়াম আর হচ্ছে গিয়ে কপার, এই দুটো কিন্তু এক্সেপশন হয়। ক্রোমিয়ামের তোমার ইলেকট্রন বিন্যাস কি হয়? ক্রোমিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন সব থেকে বেশি স্টেবল হয়, তো স্টেবল হওয়ার জন্য কিন্তু এরা সবসময় যে কোনো পরমাণু চেষ্টা করে যে যদি তারা দুই একটা ইলেকট্রনকে যদি এদিক ওদিক করে যদি এই কনফিগারেশন পায় তাহলে কিন্তু তারা স্টেবল হতে পারে। তো তাই জন্য ক্রোমিয়াম এই যে ডি ফাইভ কনফিগারেশন করার জন্য, সে হচ্ছে থ্রি ডি ফাইভ করার জন্য ওই এস থেকে একটা ইলেকট্রনকে এখানে পাঠিয়ে দেয়। এখানে কপারের ক্ষেত্রে কপারের টোয়েন্টি নাইন, তাই জন্য এর হওয়ার উচিত ছিল যে থ্রি ডি নাইন ফোর এস টু হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয়ে যায় থ্রি ডি টেন ফোর এস ওয়ান। এটা তো আমরা জানি ছোটবেলা থেকে পড়ে আসছি আমরা এটা। ঠিক আছে, তাই জন্য থ্রি ডি টেন ফোর এস ওয়ান, এটা হয়ে যায় হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস, আর বাকি যেটা বুদ্ধি বলে দিলাম সেটা কিন্তু সবার একই রকমই হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো এখান থেকে আমি কয়েকটার মৌল বলছি, যেমন যদি বলা হয় বলো কি জিরকোনিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে, জিরকোনিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে বলো? দেখো টাইটেনিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা জানি, টাইটেনিয়ামের কি হয়? থ্রি ডি টু ফোর এস টু হয়। তাহলে এটা জাস্ট যখন তুমি টাইটেনিয়াম থেকে জিরকোনিয়ামে যাবে তখন কিন্তু এখান থেকে জাস্ট একটা কক্ষপথটাকে চেঞ্জ করে দাও, মানে এটা থ্রি ডি আছে এটাকে ফোর ডি করে দাও, আর এটাকে ফাইভ এস আছে এটা ফোরটাকে ফোরটাকে ফাইভ করে দাও। তাহলে জিরকোনিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করতে হয়, জেড আর যদি ইলেকট্রন বিন্যাস করতে হয় তাহলে কি হবে? দেখো এদের আগে না, এদের আগে যেহেতু আমাদের একুশ, তাহলে এর আগে আঠারো মানে আর্গন থাকে, আর্গন নোবেল গ্যাস থাকে, তারপর এটা হয়। আর আর্গনের পরে কি আছে? আর্গনের পরে ক্রিপ্টন, মানে জিরকোনিয়ামে যদি আমি ইলেকট্রন বিন্যাস করতে হয় তাহলে ক্রিপ্টন আগে থাকবে, তাহলে তোমার হচ্ছে ফোর ডি, যেহেতু আমার জিরকোনিয়াম বাইশ বাইশ মানে হচ্ছে টাইটেনিয়ামের ঘরে আছে, তাহলে ফোর ডি টু আর হচ্ছে তোমার ফাইভ এস টু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে জিরকোনিয়াম, তাহলে এইভাবে যে কোনো পরমাণু কিন্তু তুমি ইলেকট্রন বিন্যাসটা করে নিতে পারবে। এটুকু বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, এটুকু আশা করা যায় বুঝতে পেরে গেছো। ঠিক আছে, আচ্ছা তাহলে তাহলে যে ক্রোমিয়াম মলিবডেনাম এদের সবারই, তাহলে প্রথম প্রত্যেকটা মৌলে যদি ইলেকট্রন বিন্যাস তোমার রেডি থাকে তাহলে কিন্তু সবারই তুমি ইলেকট্রন বিন্যাস করে নিতে পারছো। ঠিক আছে, এটুকু তাহলে সবার রেডি। এবার পরে তুমি আসো এখান থেকে, যে এখান থেকে স্যার কয়েকটা এক্সেপশন ইলেকট্রন বিন্যাস আছে যেগুলো একটু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, বিশেষ করে প্যালাডিয়াম। প্যালাডিয়াম একদমই এক্সেপশন ইলেকট্রন বিন্যাস করে, তাই জন্য প্যালাডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। এখান থেকে কারা কারা তোমার হচ্ছে গিয়ে এক্সেপশন ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছে? প্যালাডিয়াম, আমি যে যে মৌলগুলো তোমার এক্সেপশন ইলেকট্রন বিন্যাস দেখায় তাদেরকে আলাদা করে বলছি। দেখো ক্রোমিয়াম আর কপার, থ্রি ডি সারি মৌল থেকে ক্রোমিয়াম আর হচ্ছে কপার, এই দুজন তো ইলেকট্রন বিন্যাস আলাদা ইলেকট্রন বিন্যাস দেখায় এটুকু আমরা জানি। তো তারপরে দেখো যে ফিফথ পিরিয়ড থেকে, অর্থাৎ কি পঞ্চম পর্যায় থেকে তোমার যে মৌলগুলো দেখায়, এই নিওবিয়াম, নিওবিয়াম তারপরে হচ্ছে তোমার রুথিনিয়াম আর হচ্ছে গিয়ে তোমার প্যালাডিয়াম। ঠিক আছে, প্যালাডিয়াম এই এই তিনটা মৌল কিন্তু এক্সেপশন ইলেকট্রন বিন্যাস দেখায়। তো তার সঙ্গে তোমার আছে হচ্ছে গিয়ে
আর একটা হচ্ছে প্লাটিনাম, ঠিক আছে? এই প্লাটিনামটাও কিন্তু তোমার হচ্ছে গিয়ে ইলেকট্রন এক্সেশন ইলেকট্রন বিন্যাস দেখায়। তাহলে এই কয়েকটা মৌলর মনে রাখবে, কাকি কি কি বললাম, ক্রোমিয়াম আর কপার তো এক্সেশন ইলেকট্রন বিন্যাস দেখায় আমরা জানি, তার সঙ্গে নিওবিয়াম, রুথিনিয়াম, প্যালাডিয়াম আর প্লাটিনাম এই দুজন কিন্তু এক্সেশন ইলেকট্রন বিন্যাস দেখায়। আচ্ছা কি রকম ইলেকট্রন বিন্যাস দেখায় দেখো, প্যালাডিয়ামের কি ঘটাচ্ছিল, নিকেল ইলেকট্রন বিন্যাস কি হয়, নিকেল ইলেকট্রন বিন্যাস হয় নিকেল আঠাশ, তার মানে 3D8 4S2, এটা হচ্ছে নিকেল ইলেকট্রন বিন্যাস। তাহলে নিকেল ইলেকট্রন বিন্যাস যেহেতু 3D8 4S2, তাহলে তোমার নিকেলের ঘরে কি আছে, প্যালাডিয়াম, তাহলে প্যালাডিয়ামের কি হওয়া উচিত ছিল বলো, তাহলে 4D8 তোমার 5S2 হওয়া উচিত ছিল, এটা তো আমরা জানি। কিন্তু দেখো এক্ষেত্রে কি হয়, প্যালাডিয়াম এই ডিটাকে স্টেবল করার জন্য এই দুটো ইলেকট্রনই এখানে নিয়ে চলে আসে, অর্থাৎ কি এর যে অরিজিনাল যে ইলেকট্রন বিন্যাসটা হয় প্র্যাকটিক্যালি যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে কি এর 4D10 5S2, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইলেকট্রন বিন্যাস। কিন্তু প্যালাডিয়ামের ক্ষেত্রে কিন্তু ও ডিটা 10টা থাকে আর এসে কিন্তু কোনো ইলেকট্রন থাকে না, ডিতে কিন্তু জিরো হয়ে যায়, ঠিক আছে, এসে জিরো হয়ে যায় মানে 5S0 হয়ে যায়, ঠিক আছে, 4D10 5S0 হচ্ছে এটা কিন্তু ওর ইলেকট্রনিক কনফিগারেশন হয়। এখন প্লাটিনামের ক্ষেত্রে কি হয়, প্লাটিনামের ক্ষেত্রে ওই যে 5D8 আর হচ্ছে 6S2 হওয়া উচিত ছিল, কিন্তু প্লাটিনামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হয়ে যায় তোমার হচ্ছে কি 5D9, ওর ক্ষেত্রে একটা ইলেকট্রন এখানে আসে 5D9 আর 6S1, ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার প্লাটিনামের ইলেকট্রন বিন্যাস হয়, ঠিক আছে। তাই এই নিকেল প্যালাডিয়াম প্লাটিনামের মধ্যে প্যালাডিয়ামটা একটু ভালো করে মনে রাখো, প্লাটিনামটার ক্ষেত্রে একটু দেখে নিও, কিন্তু প্যালাডিয়ামটা ইম্পর্টেন্ট। আর কারা কারা এক্সেশন ইলেকট্রন বিন্যাস দেখায়, ক্রোমিয়াম, কপার, নিওবিয়াম, রুথিনিয়াম, প্যালাডিয়াম আর প্লাটিনাম এই কয়েকজন কিন্তু তোমার এক্সেশন ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছে। আর একটা আরজি বলে একটা মৌল আছে যেটা হচ্ছে তোমার ওই সপ্তম পর্যায়ের মৌল, সেটা আমাদের অতটা কাজে লাগবে না, ঠিক আছে, কিন্তু আমাদের এই কয়েকটা মৌল একটু মনে রাখো যে এই চারটা এখানে দুটো ছটা মৌল আছে যারা এক্সেশন ইলেকট্রন বিন্যাস দেখায়, ঠিক আছে, এটুকু আমাদের রেডি, তো এটুকু বুঝে গেছি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখান থেকে আর একটা জিনিস একটু বলি, কি বলে দিলাম আমি, কিন্তু এই জায়গাটা একটু খেয়াল রাখবে যে তোমার D0 D5 আর D10 ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু ভেরি ভেরি স্টেবল, এটা কিন্তু খেয়াল রাখবে, এটা কিন্তু আমাদের যখন আমরা জারণ সংখ্যা বের করবো তখন কিন্তু আমাদের কাজে লাগবে, ঠিক আছে, এটুকু বুঝে গেছি, আমাদের সবাই রেডি, এটুকু নিয়ে কোনো সমস্যা নেই আশা করা যায়, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট চলে আসি আমরা, নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে গিয়ে সন্ধিগত মৌল কাদেরকে বলে, ঠিক আছে, সন্ধিগত মৌল ব্যাপারটা কি জিনিস সেটা একটু বলি। দেখো আমরা যে করলাম এখান থেকে সন্ধিগত মৌলের যেটা আমরা যে এই যে এখানে দেখেছি যে এস ব্লক আছে, এখানে পি ব্লক আছে, তার মাঝখানে হচ্ছে গিয়ে তোমার ডি ব্লকটা থাকে, ঠিক আছে, ডি ব্লক এটাকে ইংলিশে বলবো ট্রানজিশন এলিমেন্ট, ঠিক আছে। দেখো এদেরকে কেন ট্রানজিশন এলিমেন্ট বলা হচ্ছে, কেন দেখো এস ব্লক এই যে এই গ্রুপে যারা আছে এটা হচ্ছে প্রত্যেকে ধাতু, ঠিক আছে, প্রত্যেকে ধাতু, আর হচ্ছে গিয়ে পি ব্লকে যারা আছে তারা মোস্ট অফ এলিমেন্ট গুলো হচ্ছে অধাতু, ঠিক আছে, তাহলে কেন এটা ধাতু, এটা হচ্ছে অধাতু, আর এদের মাঝখান দিয়ে মানে এই ধাতুর মধ্যে দিয়ে ধীরে ধীরে অধাতুতে কনভার্ট হচ্ছে, তাই জন্য এদের মধ্যে ট্রানজিশন হয়েছে, মানে ধাতব ক্যারেক্টারটা এদের মধ্যে দিয়ে ট্রানজিশন হচ্ছে, তাই জন্য এদেরকে আমরা ট্রানজিশন এলিমেন্ট বলি। এটুকু ক্লিয়ার বোঝা গেল কেন ট্রানজিশন এলিমেন্ট বলা হচ্ছে, সন্ধিগত মৌল, ঠিক আছে, এদিকে ধাতু এদিকে অধাতুর মাঝখানে আছে তাই জন্য এদেরকে সন্ধিগত মৌল বলা হচ্ছে। এবং এদের যে ক্যারেক্টারিস্টিকটা মানে ফিজিক্যাল বা কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক এদের মধ্যে দিয়ে ট্রানজিশন হয়ে গিয়ে অধাতুতে কনভার্ট হচ্ছে, তাই জন্য এদেরকে আমরা ট্রানজিশন এলিমেন্ট বলি। এবার ট্রানজিশন এলিমেন্টের যদি বলা হয় সংজ্ঞা আকারে যদি বলা হয় মানে কাদেরকে আমরা ট্রানজিশন এলিমেন্ট বলবো, দেখো একটা জিনিস একটু বলে দিই, ডি ব্লকের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ধাতু, এটা কিন্তু প্রত্যেকের কিন্তু ধাতব ক্যারেক্টার আছে, এখানে কিন্তু কোনো অধাতু বলে কিন্তু এখানে কিছু নেই, প্রত্যেকটা কিন্তু ধাতব মৌল আছে, এবং এই ধাতব মৌলগুলোর মধ্যে প্রত্যেকেই কম বেশি সলিড, কিন্তু একমাত্র তোমার ধাতু ধাতু যেটা হচ্ছে তরল অবস্থায় পাওয়া যায় সেটা হচ্ছে মার্কারি, সেটা আমরা ছোটবেলা থেকেই জানি, তো যাই হোক তো মার্কারি কিন্তু তরল হলেও সেটা কিন্তু একটা ধাতু, এই গ্রুপে প্রত্যেকটা হচ্ছে ধাতু, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে আমি কি বললাম যে সন্ধিগত মৌল আমরা কাদেরকে বলবো, না সন্ধিগত মৌল যদি সংজ্ঞা বলতে হয় তাহলে এইভাবে বলবো আমরা যেসব মৌলের পরমাণুর মানে হচ্ছে তোমার নর্মাল অবস্থা মানে গ্রাউন্ড স্টেট অবস্থাতে তাদের মধ্যে যে ডি অরবিটালটা আছে সেটা হচ্ছে আংশিক পূর্ণ থাকবে বা অপূর্ণ অবস্থায় থাকবে, অর্থাৎ কি ডি আমার প্রধান শর্ত হচ্ছে ডিতে তোমার একটা থেকে তোমার নটা পর্যন্ত ইলেকট্রন যাদের মধ্যে থাকবে সেটা কখন, না গ্রাউন্ড স্টেট অবস্থাতে বা সেটাকে পরিমার্জিত করে মানে পরবর্তীতে ওটাকে মানে ঠিক করে নিয়ে সেটা বলা হয় কি, না যাদের মধ্যে তোমার নর্মাল অবস্থায় মানে ভূমিস্তর অবস্থাতে বা সুস্থিত জারণ অবস্থাতে ডি অরবিটালটা অপূর্ণ বা হচ্ছে আংশিক পূর্ণ অবস্থায় থাকে তাদেরকে আমরা সন্ধিগত মৌল হিসেবে ধরি, ঠিক আছে। তাহলে দেখো আমাদের যে প্রথম সারির যে প্রথম 3D সারির যে মৌলগুলো ছিল সেই 3D সারির মৌলগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকের ডিতে কিন্তু তোমার অপূর্ণ ডি অরবিটাল থাকে, কিন্তু এর মধ্যে শুধুমাত্র কপার আর জিঙ্ক এই দুজনকে নিয়ে কিন্তু সমস্যা হয়েছিল, কপারের গ্রুপটা আর জিঙ্কের গ্রুপটা নিয়ে কিন্তু ঝামেলা হয়েছে এবং সেটা সম্বন্ধে একটু আমরা আলোচনা করবো, এই জায়গা থেকেই পরীক্ষায় কোশ্চেন আসে আর কি, ঠিক আছে। যে দেখো
এছাড়া আমরা কি 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 দেখবো না, এখান থেকে দেখো যে এই যে কপার, এই যে আমাদের সিলভার আর হচ্ছে কপার সিলভার গোল্ড, ঠিক আছে, তিনজন মৌল আছে। আর এদিকে আছে আমাদের কে কে আছে না, জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি, এই যে এই যে মৌলগুলো আছে। দেখো কপারে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে হয় থ্রি ডি, তোমার হচ্ছে 3d10 4s1 হয়। একই রকম সিলভারের ক্ষেত্রে তোমার 4d10 5s1 হয়, আর এটার ক্ষেত্রে তোমার 5d10 6s1 হয়, ঠিক আছে। এখন জিঙ্কের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস যদি করা হয় তাহলে এর ক্ষেত্রে 3d10 4s2 হয়। একই রকম এর ক্ষেত্রে 4d10 তোমার হচ্ছে কি 5s2 হয়, আর এর ক্ষেত্রে তোমার 5d10 6s2 হয়, ঠিক আছে, এটা ইলেকট্রন বিন্যাস। তাহলে স্যার যে আমি এক্ষুনি বললাম যে যাদের মধ্যে মানে সন্ধিগত মৌল হতে গেলে কি হতে হবে, দ্বিতীয় তোমার অপূর্ণ মানে 1 থেকে 9টা পর্যন্ত ইলেকট্রন থাকতে হবে, তাহলে কিন্তু তারা সন্ধিগত মৌল হবে। কিন্তু কপার বা সিলভার বা গোল্ড অর্থাৎ কি 11 নম্বর গ্রুপের মৌলগুলো তো দ্বিতীয় তোমার পরিপূর্ণ অবস্থায় আছে, তাহলে কি এদেরকে আমরা সন্ধিগত মৌল হিসেবে ধরবো? হ্যাঁ স্যার, অবশ্যই কপার সিলভার গোল্ড এদেরকে সন্ধিগত মৌল হিসেবে ধরা হবে। তার কারণটা কি না, আমি এখানে দেখো একটা পরিমার্জিত সংজ্ঞাতে বললাম কি যে যারা হচ্ছে গিয়ে তোমার যে স্টেবল অবস্থাতে মানে ভূমিস্তর অবস্থাতে মানে এটা ভূমিস্তর নর্মাল অবস্থাতে যে ইলেকট্রন বিন্যাসটা, বা সুস্থিত জারণ অবস্থায় যদি দেখি তাদের জারণ অবস্থা স্টেবল জারণ অবস্থা, কপার কিন্তু +2 জারণ অবস্থাতে বেশি স্টেবল হয়, সিলভার কিন্তু তোমার হচ্ছে +1 এবং +2 দুটো জারণ সংখ্যায় দেখায়, সিলভার +2 এবং +1 দুটো জারণ সংখ্যায় দেখাতে পারে, আর গোল্ডের কিন্তু তোমার +3 টা বেশি স্টেবল এবং +1 ও দেখাতে পারে, ঠিক আছে, +3 বেশি স্টেবল। তাই জন্য দেখো এদের যদি সুস্থিত জারণ অবস্থাগুলো যদি দেখি আমরা, তাহলে সুস্থিত জারণ অবস্থায় কিন্তু এরা কিন্তু অপূর্ণ ডি অরবিটাল তৈরি করতে পারে। তো তাই জন্য কপার সিলভার গোল্ড এরা কিন্তু তোমার সন্ধিগত মৌল হিসেবে গণ্য হবে। কিন্তু তোমার জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি এদের কিন্তু প্রত্যেকেরই স্টেবল জারণ সংখ্যা হচ্ছে +2, কারণ হচ্ছে কি ওরা দুটো ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে যেহেতু ডিটা পরিপূর্ণ হয়ে যায়, তো তাই জন্য কিন্তু তারপরে আর ইলেকট্রন ছাড়তে পারে না, তাই জন্য এদের সুস্থিত জারণ অবস্থা +2। তাই জন্য সুস্থিত জারণ অবস্থাতেও যেহেতু ওদের মধ্যে ডিতে আংশিক পূর্ণ ডি অরবিটাল বা অপূর্ণ ডি অরবিটাল থাকে না, তো তাই জন্য আমরা এই জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি কে কিন্তু সন্ধিগত মৌল হিসেবে ধরবো না। এদেরকে কি বলা হয়, এদেরকে কিন্তু যদি বলা হয় যে নিম্নলিখিত মৌলগুলোর মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়, তাহলে আমরা বলবো জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারির মধ্যে যদি কেউ থাকে তাহলে তারা কিন্তু সন্ধিগত মৌল হিসেবে গণ্য করা হবে না। এদেরকে একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে, এদেরকে আমরা বলবো হচ্ছে গিয়ে সিউডো ট্রানজিশন এলিমেন্ট বা ছদ্ম সন্ধিগত মৌল হিসেবে এদেরকে গণ্য করা হয়। কি বললাম, এদেরকে সিউডো ট্রানজিশন এলিমেন্ট বা ছদ্ম সন্ধিগত মৌল হিসেবে গণ্য করা হয়। এটুকু ক্লিয়ার প্রত্যেকের, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস একটু বলে দিই, দেখো কপার তো অনেকগুলো কমপ্লেক্স তৈরি করে, তার মধ্যে সিলভারের যে +2 অবস্থায় কমপ্লেক্স একটা এজি, এটা একটু খেয়াল রাখো যে এর মধ্যে পিওয়াই মানে পিরিডিন, এই +2 যার অবস্থাতে একটা স্টেপ এই কমপ্লেক্সটা পাওয়া যায়, পিওয়াই ফর পিরিডিন, পিরিডিন একটা লিগ্যান্ড, ঠিক আছে, এটা একটা কমপ্লেক্স, ঠিক আছে, টেট্রাহেড্রাল একটা কমপ্লেক্স, চারটা লিগ্যান্ড থাকে। তো এই যে সিলভারের নর্মালি সিলভার +1টা বেশি স্টেবল, কিন্তু সিলভারের +2 তে এই যে এই কমপ্লেক্সটা পাওয়া যায়, যেহেতু +2 তৈরি করছে তাহলে ডিতে যেহেতু অপূর্ণ নটা ইলেকট্রন হয়ে যাচ্ছে, তাই জন্য কিন্তু সিলভারকে কিন্তু আমরা সন্ধিগত মৌল হিসেবে গণ্য করছি, এটা একটু খেয়াল রেখো। আর তোমার গোল্ডের তো অনেকগুলো কমপ্লেক্স পাওয়া যায়, গোল্ড +3 তে বেশি স্টেবল। এটুকু আমাদের হচ্ছে কি সবার কভার হয়ে গেছে। এবার আমরা চলে আসবো সন্ধিগত মৌলের প্রপার্টিজ গুলো, ঠিক আছে, সন্ধিগত যে মৌলগুলো আছে তাদের আমরা পড়ব হচ্ছে গিয়ে প্রপার্টিস গুলো। প্রথম যে প্রপার্টিস গুলো পড়বো তার মধ্যে হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি ভৌত ধর্মগুলোর মধ্যে, আমরা প্রথমে পড়বো হচ্ছে গিয়ে মেটালিক ক্যারেক্টার, ঠিক আছে, আমরা প্রথমে পড়বো যেটা সেটা হচ্ছে গিয়ে মেটালিক ক্যারেক্টার।